আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 18 ডিসেম্বর সোমবার সকাল থেকে নিজ নিজ জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বুঝে নেন তারা। এর মধ্য দিয়ে শুরু হচ্ছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা। নেত্রকোনার 5টি সংসদীয় আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 18 ডিসেম্বর সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ 26 প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজ। পঞ্চগড়ের 2টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ 10 জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। প্রতীক তুলে দেওয়া হয় পঞ্চগড় 1 আসনের 6 জন প্রার্থীকে। এছাড়া পঞ্চগড় 2 আসনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সহ 4 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বরগুনায় নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। সুনামগঞ্জের 5টি আসনের 29 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গাজীপুর জেলার 5টি আসনের 37 জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। আমার নির্বাচন এলাকা 5-এর জনগণের উপর আস্থা ভরসা রেখে আমি নির্বাচনে শতভাগ জয়ী হব বলে আমি প্রত্যাশা করছি। আমরা চেয়েছিলাম ট্রাক, আমরা ট্রাক পেয়েছি। আমরা এখন ট্রাকের ড্রাইভার হিসাবে, জনগণের ড্রাইভার হিসাবে, জনগণের কল্যাণের জন্য আমরা কাজ করব। গাজীপুর 1 আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা সংগ্রহের জন্য, দোয়া সংগ্রহের জন্য আজকে থেকেই কাজ করব। যশোরের 6টি আসনের 31 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। চাঁদাবাজি, সন্ত্রাস এবং মাদকমুক্ত সমাজ চাই, এলাকার উন্নয়ন চাই, আমি এই কাজগুলো করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি এবং আমরা আশা করি এবারের নির্বাচনের সাথে সম্পৃক্ত সকল প্রশাসন তারা এবার কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতীকের পক্ষ নেবে না, তারা অবশ্যই ভোটারের পক্ষ নেবে। আমি এইমাত্র প্রতীক পেলাম, অত্যন্ত খুশি এবং আমি এলাকায় কাজ করতেছি, প্রত্যেকটি ইউনিয়নে আমি গেছি এবং আমি দেখলাম যে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে মানুষ নাঙ্গলে ভোট দিবে এবং নাঙ্গলকে জয়যুক্ত করবে। মাগুরা 1 আসনে সাকিব আল হাসান সহ 5 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমার সাথে আরও 4 জন আছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তো তারা সবাই যোগ্য। ভোটাররা যাকে পছন্দ করবে তারই আসলে নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে। এখানে আমাদের সবারই চেষ্টা থাকবে যেন আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি এবং অ্যাট দি সেম টাইম যত বেশি ভোটার আনা যায়। রাজশাহীর 6টি সংসদীয় আসনে মাহিয়া মাহি সহ মোট 38 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ। পরিবর্তন তারা চায়, তারা চায় না যে তাদেরকে আসলে ধমকি দেওয়া হোক, তারা কাউকে ভয় পেয়ে এলাকায় বসবাস করবে, এটা আসলে তারা চায় না। তো আমি তাদের কাছাকাছি থাকবো, তারা এটা জানে এবং তার জন্যই তারা আসলে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ এবং আমি জয়ী হব। এছাড়া কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেছেন গাইবান্ধা, পাবনা, জামালপুর, কুমিল্লা, খুলনা সহ দেশের বিভিন্ন জেলার প্রার্থীরা। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।